গোপন সূত্রের ভিত্তিতে ভক্তিনগর থানার পুলিশ শিলিগুড়ির পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে অভিযান চালায় এই অভিযান চালিয়ে এক ব্যক্তির হেফাজত থেকে বারো কেজি সাতশো গ্রাম গাঁজা উদ্ধার করে গাঁজা উদ্ধারের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতের নাম মিঠুন ঘোষ ধৃতের বাড়ি উত্তর দিনাজপুর জেলায় পুলিশ সূত্রে জানা গিয়েছে জলপাইগুড়ি জেলার দলগাঁও থেকে মিঠুন ঘোষ নামে এক ব্যক্তি গাঁজার ব্যাগ নিয়ে ডুয়ার্সের বীরপাড়া থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আসছিলেন গোপন সূত্রে সেই খবর পেয়ে শিলিগুড়ির মিত্তাল বাস স্ট্যান্ডে অভিযান চালিয়েছে পুলিশ সেখানে মিঠুন ঘোষের গাজার ব্যাগটি অন্য কারোর হাতে দিয়ে অপেক্ষা করছিলেন সেই সময়ে ভক্তিনগর থানার পুলিশ গাজা সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়